গাই যেন তোমার গান, তুমি প্রভু মহামহিয়ান, থাকি যেন তোমার পথে, সে পথে যেন হই কুরবান। তোমার গান, তুমি প্রভু মহামহিয়ান, থাকি যেন তোমার পথে, সে পথে যেন হই কুরবান। গাই যেন তোমার গান, তুমি প্রভু মহামহিয়ান, থাকি যেন তোমার পথে, সে পথে যেন হই কুরবান। দিল করে দাও সাফ, গুনাগুলো করি মাফ, নিশিরাতে কাটে যেন তোমার সাথে করি আলাপ, রব্বানা ইয়া রব্বানা, রব্বানা ইয়া রব্বানা। আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলেই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আজকের যে গজলটি রব্বানা ইয়া রব্বানা, এবং বন্ধুরা কেউ স্কিপ করে ভিডিওটি দেখবেন না, আশা করি মনোযোগ সহকারে দেখলে কিন্তু আপনি এই মিক্সিংটা করতে পারবেন। তো আমরা এখন এই যে দেখতে পারতেছেন যে আমি গজলটা গেয়েছি, ঠিক আছে, এখানে অনেক কয়টা ট্র্যাক, তো ভয় পাওয়ারও এখানে কোনো কারণ নাই, একদম ইজিভাবে আমি দেখিয়ে দিব আপনাদেরকে। তো সর্বপ্রথম আমরা গজলটা প্লে করি, প্লে করে প্রথম ভোকালের ইফেক্ট আমরা সব অফ করে দেব, এবং ইফেক্ট অফ করার পর আমরা কিন্তু শুনব। তো চলুন আমরা শুনি। গাই যেন তোমার গান, তুমি প্রভু মহামহিয়ান, থাকি যেন তোমার পথে, সে পথে যেন হই কুরবান। গাই যেন তোমার গান, তুমি প্রভু মহামহিয়ান। অবশ্যই ভোকালটি আপনারা শুনেছেন, এখন আমরা আবারও এক এক করে সব ইফেক্ট চালু করে দিব, চলুন। গাই যেন তোমার গান, তুমি প্রভু মহামহিয়ান, থাকি যেন তোমার পথে, সে পথে যেন হই কুরবান। গাই যেন তোমার গান, তুমি প্রভু মহামহিয়ান, থাকি যেন তোমার পথে, সে পথে যেন হই কুরবান। দিল করে দাও সাফ, গুনাগুলো করি মাফ, নিশিরাতে কাটে যেন তোমার সাথে করি আলাপ। অবশ্যই শুনলেন, এখন আমরা দেখতে পারছেন যে এখানে যে প্রথম যে আপনার ভোকালে কি কি কাজ করেছি, চলুন আমরা সিঙ্গেল ভোকালের কাজ আমরা জেনে নিই। তো সর্বপ্রথম আমরা করেছি অটোটিউন, এখানে দেখতে পারতেছেন 78, এবং আপনার এখানে মাইনরের এটা হলো আপনার জিতে, ঠিক আছে, স্কেল। এবং এখানে রিভার্ব করেছি আমরা 60, 80, 66, 50, 25, মানে এখানে আপনার অটোভাবে শুধু 60 এবং 66 করলেই এনাফ, ঠিক আছে, যারা নতুন ইজিভাবে করতে পারবেন। এবং বাসন দেখতে পারতেছেন 3515G, ঠিক আছে, যারা কিনবেন তারা অবশ্যই যোগাযোগ করবেন, এবং আপনারা অনেকে এসে কিন্তু হুট করে ফোন দেন, এটা কিন্তু করবেন না। এবং গ্রাফিক ইকিউ, গ্রাফিক ইকিউ এখানে আমরা করেছি, দেখতে পারতেছেন যে প্রথম ফিল্টারটা আমরা এই যে সি আমরা কিন্তু ডাবিয়ে দিয়েছি, এবং সি শার্প আমরা হালকা একটু উপরে উঠিয়ে দিয়েছি, পরে আপনার থাকে ডি শার্প, ই এফ, এফ শার্প, ঠিক আছে, জি, এগুলো কিন্তু আমরা কাজ করি নাই, মানে মোট কথা হয়েছে পরের চারটা আমরা কাজ করি নাই, পরের তিনটায় আবার কাজ করেছি, বি ডাব্লু এবং জি শার্পে কাজ করেছি, এবং এতে কাজ করেছি, ঠিক আছে, গ্রাফিক ইকিউ। তো আপনারা অবশ্যই দেখেন, তো প্রতিদিন এক ভিডিও আমরা করি, তো অবশ্যই জানেন। তো এক ভিডিও কেন করি, আপনারা অনেকে কিন্তু যারা নতুন তারা কিন্তু বুঝেন না, এবং যারা আমার পুরাতন ভিডিওগুলো দেখছেন তারা কিন্তু বুঝেন গ্রাফিকের কাজ। তো গেল এটা, এখন এখান থেকে দেখবেন যে লেভেলার আমরা
-9 dB করেছি, আপনি চাইলে প্লাস করে দেখতে পারেন আপনার ভোকাল অনুযায়ী, ঠিক আছে। এবং এখান থেকে লিমিটার আমরা করে দিয়েছি -2.4 dB, এইখানে এই যে TSR এইটা। এবং ট্যাপ ডিলে আমরা করেছি টাইমলাইনটা আমরা 48 করেছি, ফিডব্যাকটা আমরা 46 করেছি, এবং এটা আমরা করে দিয়েছি 9, এবং আপনার এই মিক্স আপনার করেছি 40। এবং গেটের জন্য আমরা করে দিয়েছি -48 dB নয়েসের জন্য, ঠিক আছে। এবং এখান থেকে টিউনারের কাজ করেছি এবং অ্যানালাইজারের কাজটা করেছি, এটা সিম্পল। দেন এখান থেকে আমরা করেছি মাল্টি এফেক্টস থেকে আমরা করেছি, এখানে এই যে বেটা থেকে 1/4 delay আমরা সবসময় আমি দিয়ে থাকি, এবং এই ফিল্টারটা আপনি পরিমাণ মতন আপনার যতটুকু ডিলে প্রয়োজন আপনি ততটুকু দিবেন, তার বেশি দিবেন না। গেল এটা। এখন আমাদের প্রথম ভোকালের কাজ কিন্তু শেষ। এখন দ্বিতীয় ভোকালে আমরা কি করেছি, এই প্রথম ভোকালের এই সুরটা এই যে আপনারা শোনেন, সিঙ্গেলভাবে আমি শোনাচ্ছি, এটা কিন্তু একসাথেই রেকর্ডটা করছি, কিন্তু এই সাউন্ডটা আমার কম, মানে সুরের সাউন্ডটা কিন্তু কম, যার জন্য আমি এই সাউন্ডটা কিন্তু এইখান থেকে দ্বিতীয় ট্র্যাকে আমি আলাদাভাবে নিয়ে বাড়িয়ে দিয়েছি, বাস একই কাজ। এবং এইখানে আমরা কি করেছি, এইখানে আমরা আলাদাভাবে আরেকটা রেকর্ড দিয়েছি, একই মানে ডুয়েট, এই যে শোনেন, তো একসাথে প্লে করলে এখন দেখেন কেমন শোনা যায়। এখন বলবেন ভাইজান আপনি কিভাবে এটা সাথে সাথে দিয়েছেন, তো সর্বপ্রথম একটা রেকর্ড আমি আমার দুইটা ফোন, একটা ফোনে শুনে শুনে কিন্তু আমি রেকর্ড দেই, প্রথম একটা রেকর্ড দিলাম ওই রেকর্ডটাই আবার শুনে শুনে চিকুন কোরাস বা ডুয়েট করি, ঠিক আছে, মূলত এভাবে করি। তো আমার যেহেতু প্রফেশনাল কোনো সাউন্ড কার্ড নাই, যার জন্য তো আমরা এখানে কিন্তু এই যে 3 নম্বরে আমরা শুধু এখানে কি অটো টিউন করেছি ডুয়েট কোরাসের জন্য, এবং গেট থেকে একটু নয়েজটা রিমুভ করেছি 3 নম্বরের কাজটা যেটা। 4 নম্বরে আমরা কি করেছি চলুন আমরা শুনে আসি। তো 4 নম্বরে আমরা করেছি ওই যে ডুয়েটভাবে আলাদাভাবে রেকর্ড নিয়েছি ওইটার সাথে সাথে, একসাথে যখন এই দুইটা সুর আমরা প্লে করব তাহলে দেখেন অনেক সুন্দর শোনা যায়, কিন্তু মানে দুইটা রেকর্ড দিছি। বন্ধুরা এই যে দেখতে পারতেছেন আটকে আটকে আসছে, আসলে এটা ভিডিওর স্ক্রিন রেকর্ডের প্রবলেম, যার জন্য কিন্তু এইরকমের বেজে বেজে আসতেছে। তো এখন আমরা এখান থেকে প্যাডস সাউন্ড যে আমরা দিয়েছি, প্যাড সাউন্ডটা আমরা কী করেছি এখান থেকে, এখান থেকে মনে করেন যে এই যে সুরটা তো আপনার প্যাড সাউন্ড বেশি দিলে তো তাহলে সুরটা শোনাবে না, সেই জন্য আলাদাভাবে নিয়েছি। তো যাই হোক এটা পরের সাবজেক্ট। তো আমরা এই যে ডাবল কোরাস করেছি, এবং এখানে আমরা কি করেছি, এখানে চিকুন একটা সুর আলাদাভাবে রেকর্ড দিছি, তো চলুন সেটাও আমরা শুনি। এই যে এইখানে আমি সর্বপ্রথম একসাথে আগে প্লে করি গজলটা, ঠিক আছে, এইখান থেকে এই যে দেখতে পারলেন। তো এখানে কি করেছি চলুন একটু শুনি, এই যে শুনেন, দিল করে দাও সব গুনাহগুলো করে মাফ, মানে কি দিল করে দাও সব গুনাহগুলো করে দাও মাফ, মানে এটা আমার ভয়েস, ঠিক আছে, চিকুন সুর। আলাদাভাবে করলে কিন্তু আপনার প্রফেশনালভাবে কোরাস তৈরি করতে পারবেন, আর আপনি চাইলে একটা ভোকাল থেকে যে কোরাস করেন ওটা রোবটের মতো হয়ে যায়, ঠিক আছে। তো আমি সময়ের জন্য করতে পারি না, আমি এই আসলে ধৈর্যের ব্যাপার, যত ভালো কাজ করতে পারবেন এবং এডিটও শিখতে হবে এবং ধৈর্যও ধরতে হবে, আপনাদের ধৈর্য নাই কারণ আপনারা ভিডিওই স্কিপ করে চলে যান, আপনাদের ধৈর্য কীভাবে থাকবে, ঠিক আছে। এবং অনেকেই বলছেন যারা কাজ শিখতে চান, আমি কিন্তু পার্সোনালভাবে ভিডিও তৈরি করছি, এবং অনেকেই বলতেছেন
যে ভাই আপনি নিজেই কাজ পারেন না, আমি যতটুকু পারি ততটুকু শিখাবো, তার বেশি তো শিখাতে পারবো না। যার ভালো লাগবে তারা অবশ্যই শিখতে চাইলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। তো মোট কথা হয়েছে এই যে টোটাল সাউন্ড, ঠিক আছে, আর এই রিভার্ব সাউন্ডটা তো আপনারা অবশ্যই শুনেছেন, এই যে এটা, এবং এখান থেকে রিক সাব থেকে আমরা ব্যাস তৈরি করছি, ব্যাস, ঠিক আছে, এবং এখান থেকে আমরা এই যে শাহন আহমেদ থেকে প্যাডস আমরা তৈরি করেছি। যারা অ্যাফিলিয়েট স্টুডিও নেবেন তারা কিন্তু এই প্যাডস ফ্রি পেয়ে যাবেন। এটা হচ্ছে আমার মানে প্লাগ ইন, এটা হচ্ছে নিজস্ব প্লাগ ইন, অ্যাফিলিয়েট স্টুডিওর ভিতরে আপনারা পাবেন না। এই যে প্যাডের সাউন্ড আপনারা অবশ্যই শুনেন, অনেক সুন্দর সাউন্ড, ঠিক আছে। এখন একসাথে আমরা প্লে করে গজলটা শুনি, চলুন। তোমার গান তুমি প্রভু মহামহিয়ান, থাকি যেন তোমার পথে সে পথে যেন হই কুরবান। গাই যেন তোমার গান তুমি প্রভু মহামহিয়ান, থাকি যেন তোমার পথে সে পথে যেন হই কুরবান। দিল করে দাও সাফ গুনাগুলো করি মাফ, নিশিরাতে কাটে যেন তোমার সাথে করি আলাপ। রব্বানা ইয়া রব্বানা, রব্বানা ইয়া রব্বানা, রব্বানা ইয়া রব্বানা, রব্বানা ইয়া রব্বানা। বন্ধুরা, এই গজলটি সম্পূর্ণভাবে আমার ইউটিউব চ্যানেলে আসবে, অবশ্যই শুনবেন আপনারা, আশা করি আপনাদের ভালো লাগবে। তো যাই হোক, মোবাইলের এডিটিং আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন, এবং যারা প্রফেশনাল গজল এডিটিং করতে চাচ্ছেন মোবাইল দিয়ে হয়তো বা পিসি থেকে, ঠিক আছে, তারা অবশ্যই আমার কাছ থেকে, আমি এডিটিং করি না কারণ আমার ভাই ব্রাদার আছে যারা নিজস্ব খুব ভালো এডিটিং করে। যারা এফএল স্টুডিও এই ভাষণ নেবেন, মূল কথা হয়েছে এফএলএম ইউজার ফাইল সাপোর্ট দিচ্ছে না, বা সব থেকে এইটা আমি ভালো মনে করি, তারা অবশ্যই আমার কাছ থেকে চাইলে কিনতে পারেন, এবং যারা পার্সোনালভাবে কোর্স নেবেন তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। এবং অনেকেই এসে কিন্তু ফোন দেন, সেটা করবেন না আশা করি, তাহলে কিন্তু একটা বিরক্ত মনে হয়, যেটা সত্যি কথা, কারণ আমার এখন সময়ের অনেকটাই মানে অভাব, মানে সময়টা কোথা থেকে যে যায় কাজের ক্ষেত্রে আমি বুঝতে পারি না। যাই হোক বন্ধুরা, কথায় ভুলটুরুটি হলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন, এবং আপনারা ভালো থাকুন প্রিয় ভাই ও বোনেরা। আসসালামু আলাইকুম।